মন খারাপ, একে লকডাউন, তারপর কাজের চাপ। তাহলে চলুন বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাই একটা মনোরম পরিবেশে। কলকাতার কাছেই মার্লিন গ্রুপের এক অনন্য অবদান রিসর্ট কাম স্পাতে, যার মধ্যে আছে কলকাতার সবচেয়ে বড় সুইমিং পুল। শুধু তাই নয়, সবুজের সাথে সবুজের পাশে তৈরি হয়েছে ইবিজা ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা। সবুজকে আমরা এখন প্রায় ভুলেই গেছি, সেই কথায় মাথা রেখেই এই রিসর্টটা তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই ধরনের আরো নতুন নতুন জায়গার সম্বন্ধে আমি তুলে ধরব আপনাদের কাছে, তাই আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ও হ্যাঁ বন্ধুরা, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবুজের সাথে একটা বা দুটো দিন তো দেওয়া যেতেই পারে নিজের জন্য। বন্ধুরা, মন ভালো করে দেওয়া প্রত্যেকের জন্য তো সহজ সাধ্য নয়, তাই শুধু চেষ্টা করে যাই যাতে সবার প্রয়োজন অনুসারে সবাইকে ভালো রাখতে পারি এবং সবাইকে সুস্থ রাখতে পারি। তাই কিছু কিছু সন্ধান আপনাদের কাছে তুলে ধরছি। বন্ধুরা, এই রিসর্টে আপনারা যেমন সবুজ প্রকৃতিকে স্পর্শ করতে পারবেন, ঠিক তেমনই তার ঘ্রাণও নিতে পারবেন। চলুন কিছু এবার আপনাদের জানিয়ে দিই কিছু ইম্পর্টেন্ট তথ্য। এখানে দুই ধরনের রুম পাওয়া যায়, প্রিমিয়াম এবং ফান ক্লাব। উইকডেজে যে দাম পড়ে প্রিমিয়ামের জন্য 6,000 টাকা, সেটা কিন্তু উইকেন্ডে 6,500 টাকা হয়ে যায়। এক্সট্রা পার্সনের জন্য পড়ে 500 টাকা, আর ফান ক্লাবের জন্য উইকডেতে পড়ে 9,000 টাকা, উইকেন্ডে পড়ে 10,000 টাকা, সেখানেও এক্সট্রা পার্সনের জন্য 500 টাকা। এক্সট্রা বেডের জন্য এরা নেয় 1,500 টাকা, এটা কিন্তু মনডে টু ফ্রাইডে। এই লাক্সারি রিসর্টে আপনারা পাবেন বার কাম রেস্টুরেন্ট, আর স্পা আছে যেটা শুরু হচ্ছে 3,500 থেকে, সুইমিং পুল 150 টাকা পার হেড। ফিটনেসের জন্য জিম এবং ইনডোর গেমস বা আউটডোর গেমসও আছে। যদি মনে করেন সারাদিন কাটিয়ে চলে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে ডে আউট করার সুযোগ সুবিধা আছে। উইকডেতে 950 টাকা পার হেড। এখানে কোনো লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট কিছুই পাবেন না। সেক্ষেত্রে আপনাদের চেক ইন টাইম হবে 10টা থেকে 7টা পর্যন্ত, কোনো বুফে সিস্টেমও পাবেন না। উইকেন্ডে ডে আউট হয় না। এবার আসি এদের রুম বুক করার পরে চেক ইন টাইমে। চেক ইন টাইমটা হয় এদের দুপুর 1টা থেকে পরের দিন সকাল 11টা অবধি। এখানে আপনারা শুধু কমপ্লিমেন্টারি পাবেন ব্রেকফাস্ট। রুম বুক করার পর ব্রেকফাস্ট ফ্রি, সেটা উইকডেজ হোক বা উইকেন্ড, দুই ক্ষেত্রেই প্রযোজ্য। আর উইকেন্ডে লাঞ্চ এবং ডিনার বুফেতে পাওয়া যায়। উইকডেজে যেটা অর্ডার করতে হবে মেনু দেওয়া হয়ে যায় সেই দেখে, তার বিল চেক আউটের সময় পে করতে হবে। যদি আপনারা ফান ক্লাবের জন্য রুম বুক করেন, তাহলে সেখানে আপনারা গেমস এবং কিছু অ্যাক্টিভিটি ফ্রি পাবেন। 12 বছরের নিচে বাচ্চাদের পুরোপুরি ফ্রি, কিন্তু সুইমিং পুলের চার্জ প্রযোজ্য। এখানে যে মাড হাউস কটেজগুলো আছে, এগুলো কিন্তু মাড হাউস হলেও পুরোটাই এসি।
বন্ধুরা, এই লাক্সারি রিসর্টে আমার সব থেকে মনে যেটা লেগেছে, এখানকার প্রত্যেকটা জিনিসে খুবই নিখুঁতভাবে পরিকল্পনা মাফিক করা হয়েছে। শুধু তাই নয়, এখানে এতটাই শান্ত পরিবেশ, কোনো রকম কোলাহল, কোনো রকম চিৎকার চেঁচামেচি কিছুই আপনারা বুঝতে পারবেন না, যে শহরের এত পাশেই আপনারা রয়েছেন। সব থেকে বড় কথা, এদের আতিথেয়তা খুব আপন করে নেয়। আমি একজন বাঙালি, সুতরাং আমি ভাবি যে বাঙালিরা ঘোড়া ছাড়া বাঁচতে পারে না। শুধু তাই নয়, সেটা চেষ্টাও করি সেই ঘোড়ার জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার। তাই তো বন্ধুরা, আমি যেখানে যাই সেখানকার ভিডিও তুলে রাখার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করি। বন্ধুরা, আমরা কিন্তু এখন একটা পরিবারের মতো হয়ে গেছি। এখানে অনেকের অনেক মন্তব্য ভালো লাগতেও পারে, নাও ভালো লাগতে পারে, সেটা অবশ্যই জানিয়ে দেবেন। আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়েছি আমি সব নাম্বার, যেখানে আপনারা ফোন করে সব কিছু জানতে পারবেন। তাছাড়াও রয়েছে www.ibizafarnresortandspa.com। রিসর্টের পাশে থাকা এই মন্দিরটা একটা অন্য অনুভূতি এনে দেয়। মনেই হয় না যে আপনারা কলকাতার মধ্যেই আছেন। একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের মন্দির, যেটা খুবই ছোট কিন্তু খুবই মনে ধরার মতো আমার তো লেগেছে। মন ভালো করে দেবার যদি জায়গা বলেন, তাহলে এটা অবশ্যই মন ভালো করে দেবার একটা রিসর্ট। বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি যতক্ষণ ভিডিও করেছি ততক্ষণ কিন্তু কেউ আমাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করেনি। তার থেকে বড় কথা, এখানে কোনো ভিড় হইহট্টাও নেই, অথচ প্রত্যেকটা রুমই ছিল বুক। বন্ধুরা, যদি আপনাদের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। শুধু তাই নয়, আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, সেটা কোনো রেস্টুরেন্ট হতে পারে, সেটা কোনো জায়গা হতে পারে, কোনো তীর্থস্থান হতে পারে, কোনো মন্দির হতে পারে, বা কোনো অজানা জায়গাও হতে পারে, আমাকে জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করব সেই জায়গা তুলে ধরার। আমার সব থেকে প্রিয় জায়গাটা হলো এটা। যদি মনে করেন এইটুকু জায়গায় অনেক, তাহলে আপনারা ভুল ভাবছেন। এর পরেও আছে একটা আইল্যান্ড, এবং প্রকৃতিকে খুব কাছে পাওয়ার জন্য আমার মনে হয় এই আইল্যান্ডে অবশ্যই যাওয়া দরকার। এই আইল্যান্ডে আপনারা পাবেন বসার সুযোগ, ছোট ছোট দোলনা।
যদি মন চায় আউটডোর অ্যাক্টিভিটি হিসেবে প্যাডেল বোটও করতে পারেন, সেই সুযোগও এখানে আছে। বন্ধুরা, আমার মনে হয় ঘুরতে ভালোবাসে না এরকম কোনো মানুষ হয়তো পৃথিবীতেই নেই। আপনারাও কি একমত? যদি হন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। প্রত্যেক পরিবারেই থাকে ছোট ছোট সদস্যরা, সেই কথায় মাথায় রেখে এখানে কিন্তু ছোটদের ব্যবস্থাও আছে। আপনারা এখানে বাচ্চাদেরকে পুরোপুরিভাবে ছেড়ে দিতে পারেন প্রকৃতির সাথে খেলার জন্য। এবার আসি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।